হ্যালো গাইস, লাকরয়েল সেকশনের দিকে খেয়াল করছো? দেখো আজকে আমাদের লাকরয়েল সেকশনে এমন একটি ইভেন্ট দিয়েছে, এই ইভেন্টটা কিন্তু অনেক ওল্ড প্লেয়ারদের বুকের ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাদের অন্তর থেকে কিন্তু রক্তক্ষরণ হতে পারে, হতে পারে হসপিটালে ভর্তিও কিন্তু করা লাগতে পারে। কারণ লাকরয়েল সেকশনে গেনা ফিফার আমাদের এমন একটি ইভেন্ট দিয়েছে, যে ইভেন্টটি কিন্তু আমাদের ওল্ড একটি ইনকিউটার গান, অর্থাৎ আমাদের টাইটান স্কার ফ্যামিলির কিছু কিন্তু স্কার তারা ব্যাক দিচ্ছে। চলো আমরা এই স্কার রিগ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে স্কার রিগ ইভেন্ট থেকে প্রত্যেকটা স্কার গানের স্কিন আনলক করতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দেবে, প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশ কিছু না, জাস্ট ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর কাছে তোমরা অনেক আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, তো একদম কম দামে ডাউনলোড করতে হলে চলে যেতে পারো টপ পাস এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু স্কার রিং ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরয়েল সেকশনের দিকে চলে যাবো। এখানে কিন্তু আমাদের স্কার রিগ ইভেন্টে 1টি স্পিন করতে কিন্তু প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে অর্থাৎ সুপার স্পিন করতে কিন্তু 200 ডায়মন্ডের মতো লাগবে। আর স্কার রিগ ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি স্কার গান স্কিন কিন্তু রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রোমান্টিক ইভেন্ট স্পেশাল গ্লিসনিং ডে স্টার এই স্কার গান স্কিনটা, আর এটাই কিন্তু হচ্ছে আমাদের স্কার রিগ ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। আর গ্লিসনিং ডে স্টার এই স্কার গান স্কিনটা ছাড়া আমাদের স্কার রিগ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু দ্য বেস্ট এই স্কার গান স্কিনটা কিন্তু রাখা আছে, আর এটাই কিন্তু হচ্ছে আমাদের টাইটান ফ্যামিলির একটি লেজেন্ডারি স্কার গান স্কিন। আর অ্যাটলাস স্কার রিগ ইভেন্টে কিন্তু আমাদের টাইটান ফ্যামিলির একদম লাস্ট যে স্কার গান স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের প্যারাডিস যে স্কার গান স্কিনটা এটা কিন্তু রাখা আছে। আর এখানে আমাদের স্পিনের মাধ্যমে যদি আমরা স্কার গান স্কিন বের করতে না পারি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 650 টোকেন লাগবে আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে এই 3টা স্কার গান স্কিন পারচেস করতে। তো আমরা ইভেন্ট স্পিন করাটা স্টার্ট করে দিই, দেখা যাক কত কি ডায়মন্ডের মধ্যে আমরা এই 3টা স্কার গান স্কিন ইভেন্ট থেকে বের করে নিতে পারি। তো ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক আমাদের কটা টোকেন দেয়। দেখো গাই না, আর যাই করা না করো এই ইভেন্টে কিন্তু অবশ্যই বেশি করে টোকেন দিও, আর তা না হলে 650 টোকেন বের করতে হলে কিন্তু আমাকে জান জীবন যৌবন সব দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 2টা টোকেন পড়ছে, তারপর একটা টোকেন, 2টা, 3টা, এটা কোনো কথা? ফার্স্ট স্পিনে মাত্র 18টা টোকেন দিচ্ছে, লে হালুয়া ভাই, এইভাবে দিলে খবর আছে আমার, মনে হয় না 3টা বের করতে পারবো এইভাবে দিলে। আচ্ছা, সেকেন্ড স্পিনে ফার্স্টে 1টা টোকেন দিচ্ছে, আবারও 1টা টোকেন দিচ্ছে, আবার একটা, আবার 5টা পড়ছে, 1টা, আবার একটা, আবারও একটা। ও সেই না, দেখছো ফুল 1টার সিরিয়াল পড়ছে, মাত্র একবার 5টা টোকেন দিচ্ছে, এটা কোনো কথা ভাই? ক্যারেক্টার চেঞ্জ করে নি, দাঁড়াও, আমার তো ভয় লেগে গেছে, কারে নিব এখানে? আমাদের কাকে নেওয়া যায়, অ্যাডামকে নিব? ও মা, অ্যাডাম আবার হিপ হপ পড়া, দাঁড়াও, আমরা অলিভিয়াকে নিয়ে নিই, দেখা যাক অলিভিয়া আমাদের লাকটা খুলে দিতে পারে কিনা। প্লিজ অলিভিয়া, কিছু একটা করো, ঠিক আছে? আচ্ছা, অলিভিয়াকে নিয়ে আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক কটা টোকেন পাই, 1টা, 5টা, আবার 1টা, ভাই 2টা, এটা কোনো কথা ভাই? 10টার উপরে তো একবার পড়বা, 2টা 1টার উপর পড়লে হবে? দেখছো এমনি করলে তো হবে না, আমার টোকেন লাগবে মোটামুটি 650টা 3টা বের করতে, এমনি টোকেন দিলে কোনোভাবে কি এটা সম্ভব? তাও আবার এখানে 200 স্পিন, যদি 100 কিংবা 150 হতো তাহলে মানা যেত, এভাবে টোকেন দিলে তাও মানা যেত, তাহলে কেমনে কি করবো আমি বলো তো? এটা কোনো কথা? দেখছো 1টা টোকেন 2টা টোকেন উপরে পড়তেছে, যাক এইবার 10টা টোকেন উপরে পড়ছে একবার, এমনি পড়তে হবে ভাই, 10টা টোকেনের উপর একবার পড়তে হবে, আর তা নাহলে 5টা টোকেন দুইবার দিতেই হবে, নাহলে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এবার কী করে দেখা যাক, এবার কিন্তু 1টা টোকেন উপর পড়ছে, 1টা, 5টা, 1টা, 2টা, 1টা, এই যে কেমনে কি করতাম আমি কও তো? ও না, এবার তো 3বার 5টা টোকেন দিছিল ভাই, আমি তো খেয়ালই করি নাই। তো যাই হোক, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক এবার কেমন করে টোকেন দেয়, 1টা টোকেন দিচ্ছে, 2টা, আবার 1টা, আবার 1টা, আবার 2টা, 5টা, 2টা, 1টা, 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 ভাই আমার মনে হচ্ছে না যে আমি 3টা বের করতে পারবো, 2টা বের করতে পারবো কিনা সন্দেহ, কারণ যেভাবে টোকেন দিচ্ছে এভাবে টোকেন দিলে কখনোই হবে না, 1টা, 2টা, 3টা আর 5টা, 10টা কিনবে, এখানে যে 100টা টোকেন আছে ওদের নজরই পড়তেছে না ওইদিকে, এখানে একটা মানে আমাদের একটা রিং ইভেন্ট চলতেছে, তাও আবার আমাদের নাকি ইউনিভার্সাল রিং ইভেন্ট চলতেছে, তারপরেও নাকি এইভাবে আমাকে ঘোরাচ্ছে, এটা কোনো কথা? এখানে 200 স্পিন করতেছি আমি, আমাকে এ পর্যন্ত একটা লেজেন্ডারি আইটেমটা দিলই না, মানে ওটা আমি
আশাও করতেছে না যে দিবে, তবে টোকেন তো দিবে, টোকেনও দিচ্ছে না, টোকেন দিচ্ছে তাও আবার একটা দুইটা করে, পাঁচটাও পড়তেছে না ঠিকভাবে, দশটা তো পড়তেছেই না, একদম দশটা রেয়ার, একশোটা যেখানে আছে এটা ওদের চোখেই পড়তেছে না, দেয়ারই খবর নাই। কেমনে কী আগাবো বলো তো, এতগুলো ডায়মন্ড নিয়ে বসছি, 6000 ডায়মন্ড নিয়ে বসছি, তারপরও যে আমি ইভেন্টটা কমপ্লিট করে বের করতে পারবো, মানে বের হতে পারবো, আমি এটার গ্যারান্টি পাচ্ছি না। তাহলে তোমরা কী করবা বলো? আমার আসলে কিচ্ছু বলার নাই, এমন টাইপের ইভেন্ট যদি দেয় গেলি না, তাহলে কি সবার পক্ষে ইভেন্ট আনলক করাটা পসিবল? আমার তো মনে হয় না। আমি আর না টাকা ইনকাম হচ্ছে আমি ইভেন্ট কমপ্লিট করতেছি, তবে সবার পক্ষে তো এরকমভাবে সম্ভব না। তাদের টোকেন দর অবস্থাটা দেখছো, একটা দেখছো দেখছো কী অবস্থা, একটা দুটো তিনটে টোকেন, এভাবে দিলে কি কোনোভাবে সম্ভব ইভেন্ট কমপ্লিট করা? এতক্ষণ ধরে স্পিন করতেছি, মোটামুটি 2200 ডায়মন্ডের উপর আমার মনে হয় চলে গেছে, আমাকে টোকেন দিছে 198টা, এটা কেমনে কি? একটা ইভেন্ট কমপ্লিট করতে বলে 6000 ডায়মন্ড লাগতেছে, এটা সহ্য করা যায়? আদৌ কি সহ্য করা যায়? দেখো এখানে দেখো, একটা টোকেনে বাহার ছিল, একবার মাত্র 5টা টোকেন দিছে, যেখানে আমাকে প্রত্যেক স্পিনে মোটামুটি 15টা এক্সট্রা টোকেন দিতেই হতো, 10টা একবার আর 5টা একবার, কিংবা 10টা তন্ত দিতেই হতো এক্সট্রা, সেখানে তারা দিচ্ছেই না কোনোভাবে, 10টা টোকেনের উপর পড়তেছেই না। আমি কীভাবে ইভেন্টটা কমপ্লিট করবো? এই যে দেখো, এই জায়গায় দেখছো, একটা দুটো তিনটা, হাইস্ট তিনটা দিচ্ছে, কোনোভাবেই সম্ভব না, এভাবে হলে কোনোভাবেই মানে পসিবল না। কি বলবো আমি আর, কিছু বলার নাই আমার, আসলে দেখা ছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। দেখো তোমরাই দেখো, দেখছো যে একবার 5টা টোকেন পর পড়া, পরবর্তী সবগুলো 2টা 3টা টোকেন পর পড়লো, দেখছো কোনোভাবে সম্ভব? তোমরাই বলো, এভাবে ইভেন্ট কমপ্লিট করাটা কোনোভাবে সম্ভব? আমার কিছু বলার নাই ভাই, আমার টোকেন হয়েছে মাত্র 249টা, মাত্র একটা স্কেল ক্যান নেওয়ার টোকেন হয়েছে, 3000 ডায়মন্ডের মতো খরচ করে, এটা মানে এটা আসলে এক্সট্রিম লেভেলে চলে গেছে, স্কার গান ইভোর চেয়েও এটা দামি করে ফেলছে। আর আমার কিছু বলার নাই, যাই হোক আমি একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই, দেখা যায় ক্যারেক্টারটা পরিবর্তন করে কোনো কিছু হয় কিনা। আমাদের একটা রেয়ার ক্যারেক্টার নিয়ে নিলাম, রেয়ার বলতে একটা দামি ক্যারেক্টার নিয়ে নিলাম, দেখা যাক যে এই ক্যারেক্টার দিয়ে আমাদের ইভেন্ট স্পিন করলে কি হয়। আসলে আমি একদম স্পেসলেস, দেখা যাক এইবার তারা কি করে। একটা টোকেন দিচ্ছে, দুইটা, একটা টোকেন, একটা টোকেন, ভাই আমার আসলে কিছু বলার নাই, জীবনও সম্ভব না এখান থেকে তিনটা স্কারখানা স্ক্রিন বের করা। এভাবে যদি তারা টোকেন দেয়, যা মনে হচ্ছে এখান থেকে দুইটা বের করতে পারবো, দুইটাও বের করতে পারবো কিনা এটাও সন্দেহ, যেভাবে তারা টোকেন দিচ্ছে একটা দুইটা করে, কোনোভাবেই সম্ভব না এভাবে। দেখো তোমরা নিজেরাই দেখো, একটা দুইটা তিনটা, হাইস্ট হলে 5টা, 5টা অনেক কষ্ট করে পড়তেছে, মনে হচ্ছে তাকে জোর করে ফেলানো হচ্ছে। আর এতক্ষণ ধরে যে আমি স্পিন করলাম ভাই, এতক্ষণ ধরে যে কোনো একটা গান তো দেওয়া উচিত ছিল, যে কোনো একটা, হয় আমাদের সাদাটা দিত না হলে সবুজটা দিত, যে কোনো একটা তো দেওয়া উচিত ছিল, তা দিলই না, এতক্ষণ ধরে স্পিন করে অন্তত 100 টোকেনে পড়তো, তা না হলে তাও পড়লো না ভাই। এরপরে তুমি বলো কিছু বলার আছে? এই যে দেখো, একটা টোকেনের বাহার ছিল, একটা মাত্র 10টা টোকেনে পড়ছে, তো এইভাবে পড়লে তো সমস্যা, এতক্ষণ ধরে মানে স্পিন করার পর আমি 10টা টোকেনের মানে আর কি দেখা পাইছি অনেকক্ষণ পরে, পাঁচ, এই যে এবার এবার ঠিক ছিল, আচ্ছা এই স্পিনটা মোটামুটি ঠিক ছিল, তবে কথা হচ্ছে যে এতক্ষণ যে আমি স্পিন করলাম, এতক্ষণ স্পিন করে যে কোনো একটা ইভোকান যে, সরি, যে কোনো একটা স্কার গান যে তারা দিবে, এটা তাদের মানে মনেই নাই। আর এতক্ষণ আমি স্পিন করছি 9 মিনিটের উপর স্পিন করতেছি, আমার ডায়মন্ড চলে গেছে 2000 ডায়মন্ডের কাছাকাছি, আমাকে কোনো রেয়ার আইটেম দিলই না, নাও এভাবে চললে খুবই ভালো হবে, আমাদের ইভেন্ট আর কমপ্লিট করা লাগবে না। লাস্টের দিকে সে আমাদের টোকেন দিচ্ছে, তবে কথা হচ্ছে এখন দিয়ে তার লাভ নাই, আমার ডায়মন্ড দেখছো কতদিন নেমে নিয়ে আসছে, 2000 ডায়মন্ড, আর টোকেন হয়েছে মাত্র 368টা, আর তো কি পসিবল দুইটা বের করা? আমার তো মোটামুটি 475টার মতো টোকেন লাগবে, পারবো কি 2000 ডায়মন্ডের মধ্যে যাবে ভাই? যদি না যায় ইভেন্টের মানে কমপ্লিট করার মায়ের বাপ এক হয়ে যাবে, দুইটা গান যদি বের করে না দেখাতে পারি 6000 ডায়মন্ডের মধ্যে, তাহলে ভিডিওর তো ভিডিও গেলই, মানে কোনো কিছুই হলো না, না এই পার হলো না ওই পার হলো, কোনো কিছুই হবে না। প্লিজ গেই না প্লিজ ভাই, লাস্ট রিকোয়েস্ট,
এই ছয় মানে এইটুকু ডায়মন্ডের মধ্যে অন্তত তুমি আমাকে 475টা টোকেনের কাছে নিয়ে যাও, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। 75টা বেশি না, আর মাত্র 70টা টোকেন লাগে, 70 না 71টা টোকেন লাগে। গেই না, মাপ চাইতেছি ভাই, নিয়ে যাও প্লিজ। কি করবে আল্লাহ জানে, টোকেন তো দিচ্ছে একটা একটা করে। আমি কি করব, কোন দিকে যাব ভাই, এদের কাহিনী তো ভাল লাগতেছে না আমার। একটা একটা করে টোকেন দিতেছে, লাস্টের দিকে এসো, এটা কোনো কথা ভাই? দেখো, একটা টোকেন, দুইটা, একটা, 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 আবার একটা, একটা। কি বলবো বলো তো আমাকে, মানে আমি কি বলবো, আমি ফুল স্পিচলেস ভাই এদের কাজ কারবার দেখে। আল্লাহ, এই অবস্থায় এসেও নাকি আমাকে ক্যারেক্টার পরিবর্তন করতে হচ্ছে, কোন দিকে যাব আমি? এটা কি এতটাই রেয়ার একটা ইভেন্ট? আমি তো বুঝলাম না তো, এই স্কার গান এতটা রেয়ার করে ফেলছে কেমনি? কি তোমরা কি স্কার গানের উপর বেশি হাইপ দেখাইছিলা নাকি? আমি তো বুঝতে পারতেছি না, এমন করলো কেন? ইউনিভার্সাল রিং ইভেন্ট, তাও না কিরকম করলো তারা? নাকি আমারই লাক খারাপ, কোনটা কি আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, কিচ্ছু বলার নাই আমার। ও বাবা, 10টা টোকেনের উপর পড়ছিলো এবার নাকি, আমি খেয়ালই করি নাই। যাই হোক, 1200 ডায়মন্ড আছে, আর মাত্র টোকেন লাগে 20টার মতো, 20 থেকে 22টার মতো হয়ে গেছে ভাই। আমি কান ধরলাম ভাই, আমি আর কিচ্ছু বলার নাই, এতক্ষণ ধরে স্পিন করে বলে আমি একটা রিয়ার আইটেম পাইলাম না, লাইক সিরিয়াসলি গেলি না, এতক্ষণ ধরে স্পিন করে নাকি পাই নাই। আর 5টা টোকেন লাগে, যাই হোক আমরা লাস্ট একটা 10 স্পিন করে দিচ্ছি। আহ, লাস্ট চান্স, যদি যে কোনো একটা রিয়ার গান দিয়ে দেয়, দিবে কি আদৌ? প্লিজ গাই না, দিয়ে দাও যে কোনো একটা, তাহলে আমার প্রত্যেকটা বের করা হয়ে যাবে। যে কোনো একটা দাও, দিবা না? দিল না, কি করবো বলো? কিচ্ছু করার নেই। এবার আমাদের কি করতে হবে জানো, এক্সচেঞ্জ স্টোর থেকে 2টা গান এক্সচেঞ্জ করে নিতে হবে। প্রথমত তো আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে গ্লিসেনিং যেটা রয়েছে, এটা তো আমরা এক্সচেঞ্জ করবই। আর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের গ্রিন কালারের, এটা কিন্তু হচ্ছে লেজেন্ডারি, মানে এটার অ্যাবিলিটি ভালো, এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিব। তার বাদে আমাদের যেটা হোয়াইট কালার, এটা তো এক্সচেঞ্জ করার হলো না, কারণ ডায়মন্ড আমাদের মাত্র 800 আছে। আর তুমি বলো এখানে আর স্পিন করাটা ঠিক হবে? আমার তো মনে হচ্ছে না। তো আমরা এই দুটো স্কার গানের স্কিন নিয়ে কিন্তু খুশি থাকবো। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ, যা যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।